মির্জা সিনেমাটার ট্রেলার আজকে রিলিজ হয়ে গেছে। আমরা নই বাধা নই দাসের রাজা ত্রাসের দাসত্ব, আমরা সবাই রাজা আমাদের, রাজা রাজত্বে। ট্রেলার কেমন লাগে আমি এটা বলতে চাই যে বাংলা ইন্ডাস্ট্রি সবাই একে অপরকে যেভাবে সাপোর্ট করছে আর এই মুভিটাকে সবাই মিলে যেভাবে সাপোর্ট করছে, গ্রাস রুট থেকে শুরু করে দেব এন্টারটেনমেন্ট সবার চ্যানেলে মুভিটার ট্রেলার রিলিজ করা হয়েছে। খুব ভালো লাগে যে বেঙ্গলি মুভি ইন্ডাস্ট্রিতে এইভাবে একে অপরকে সাপোর্ট করছে, যেটা খুব এখন দরকার। এই মুহূর্তে এই জিনিসটা খুব দরকার, এই সিনেমাটাকে দর্শকের সাপোর্টের পাশাপাশি ইন্ডাস্ট্রি সাপোর্টও দরকার, যেটা পাচ্ছে। দেবের আই থিঙ্ক এই সিনেমাতে একটা ক্যামিও আছে, আর সেটা কোনো সং গানের মধ্যে আছে অথবা কোনো অ্যাকশন সিন আছে বা কোনো ক্লাইম্যাক্সে কোনো ইম্পর্টেন্ট জায়গা আছে সেটা বলা মুশকিল। ট্রেলারের শেষে যে ব্যক্তিটাকে খুব আবজাভাবে দেখা যাচ্ছে সেটা আমরা সবাই জানি, ওটা দেব। কারণ দেবকে আমরা ছোটোবেলা থেকে দেখছি, একটা ঝলক একটা জাস্ট ব্লিঙ্কেও চিনে নিতে পারবো যে ওটা দেব। আচ্ছা, ট্রেলারটার কথায় আসি, সিনেমার ট্রেলারের যে টেকনিক্যাল দিকগুলো সেগুলো কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। সাউন্ড ডিজাইনটা আর একটু বেটার হতে পারতো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আর একটু বেটার হতে পারতো। টিজারে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ছিল বা অ্যানাউন্সমেন্টে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু বেটার ছিল একটু। তো যাই হোক, প্রোডাকশন ভ্যালু কিন্তু খুব ভালো লাগছে, খুব মানে হাই বাজেটের সিনেমা মনে হচ্ছে। যেটা মানে ট্রেলার দেখে যে জিনিসটা মনে হচ্ছে, যে স্টোরিটা একটু আইডিয়া করতে পারছি আমরা, সেটা হলো ঋষি কৌশিক অ্যাজ এ পুলিশ অফিসার ভার্সেস কৌশিক গাঙ্গুলি যে গ্যাং, যে ওয়ারটা, এই গ্যাং ওয়ারে কিন্তু পুলিশ হেরে যাচ্ছিলো আর গ্যাং কিন্তু ক্রমশ জিতে চলেছিল। পরিষ্কার শহর কে না চায় স্যার? কজনকে ধরবে তুমি বলো তো? এই খেলার টেক্কা কে জানো? সেইখানে অঙ্কুশ হাজরার যে গেমে কার জন্য খেলছে সে শুধু নিজেই জানে, সবাই অ্যাজ এ জোকার হয়। তারপরে কিন্তু খেলাটা পুরোই পাল্টে যায়, অঙ্কুশ সেইখানে এসে কীভাবে গেমটাকে চেঞ্জ করে সেটা কিন্তু ট্রেলারে রিভিল করেনি, অঙ্কুশ কার হয়ে খেলছে সেটাও কিন্তু রিভিল করেনি। জাস্ট এইটুকুনি বোঝা যাচ্ছে যে অঙ্কুশ আসার পর থেকে কোথাও না কোথাও জিনিসটা ব্যালেন্স হয়ে গেছে, আর সেই খেলায় অঙ্কুশ কিন্তু কোন দিকে আছে, সে নিজের জায়গা বানিয়ে গ্যাং লিডার হতে চাইছে না পুলিশের কোনো স্পাই হয়ে গ্যাংয়ের ভেতরে গিয়ে সব খবর পুলিশকে দিচ্ছে, সেটা এখনও রিভিল করেনি। কিন্তু জিনিসটা ট্রেলারে দেখে খুব ইন্টারেস্টিং লাগছে, আর যেভাবে ট্রেলারটায় কাটা হয়েছে ট্রেলারটা দেখার পর কিন্তু ছবির প্রতি অ্যান্টিসিপেশনটা বাড়বে। ট্রেলারে যে ডায়লগগুলো আছে, যে সংলাপগুলো ছোট ছোট আছে, যে আমার মাল না পাই টাইমে তাহলে তোর মাল কেন বেড়ে আনবো, তারপর ছেলেটা যখন পাশ থেকে ওর বাবার দিকে তাকায় তখন কৌশিক গাঙ্গুলি ছেলের দিকে ঘুরে বলে, না বাবা আমি তোর আম্মিকেই ভালোবাসি। তাই এবারে কিন্তু ওরা নিজেদের সবটা দিয়ে চাপাবে, আবার যদি আমার মাল কোথাও আটকায় তাহলে তোর ঘরের মাল আমার বিছানায় থাকবে। আমি তোর আম্মিকেই শুধু ভালোবাসি। সংলাপটা কিন্তু খুব মজার। আর একটা সংলাপ হচ্ছে মুখে যখন রক্ত ছিটকে যায় বলে নুন বেশি, সংলাপগুলো কিন্তু দারুণ লাগে শুনতে, যার জন্য কিন্তু ভালো অ্যাক্টর আর ভালো রাইটারের দরকার, যেটা এই সিনেমাতে আমি দেখতে পাচ্ছি আছে। মিউজিক অনিক ধারা ঈশান মিত্রর, ব্যাকগ্রাউন্ড মিউজিক ঈশান মিত্রর, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাভারেজ, আর গান একটা গান রিলিজ হয়েছে সেই গানটা ঠিকঠাক লেগেছে, আমার খুব ভালো লাগে। কমার্শিয়াল মাস এন্টারটেনমেন্ট যারা চায় তারা হয়তো পিকচারাইজিং তার জন্য হয়তো মাস অডিয়েন্স গানটাকে পছন্দ করতে পারে। সবার পারফরমেন্স ট্রেলারে দেখে তো খুব ভালো লেগেছে, আর ট্রেলারটা ইন্টারেস্টিং আশা করছি। দেবের ক্যামিওটা আশা করছি অ্যাকশন ওরিয়েন্টেড হবে র্যাদার দ্যান কোনো আইটেম সং বা কিছু, কারণ অ্যাকশন থাকলে দেবের যদি একটা অ্যাকশন থাকে কোনো ইম্পর্টেন্ট জায়গায় তাহলে কিন্তু জমে যায় ভাই, তাহলে সিনেমা মানে ব্লকবাস্টার, মানে মির্জার থেকে বড় হিট হয়তো আগামী দু তিন বছর আসা মুশকিল হয়ে যাবে। দেব বা জিতের মধ্যে কোনো একজন অ্যাক্টর হলেই জমে যেত, সেখানে দেব আছে আর তার যদি কোনো অ্যাকশন সিন থাকে ইম্পর্টেন্ট জায়গায়, আপনি মানে এক্সপেক্ট মানে আপনি একটা আইডিয়া লাগাতে পারছেন যে কী হবে। তো ট্রেলারটা আমার ভালো লেগেছে, আশা করি সিনেমাটাও মানে তার থেকেও বেটার হবে। বেশি দিন নেই আর, 8-10 দিন পরেই হয়তো রিলিজ, এক্স্যাক্টলি কাউন্টটা মনে নেই আমার। তো যেদিনকে সিনেমা রিলিজ হবে সেদিনকে দেখবো, দেখে রিভিউ করবো, আপনাদের জানাবো কেমন লাগলো। প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। থ্যাংক ইউ।